পিতা নানা যায় তো আমরা একটু দোহারে বেড়াইতে আসছিলাম এখানে এসে দেখি সেই বিখ্যাত ধনু ঘুড়ি মানে এটা আমাদের ইসে ছিল গ্রামে ছিল যে অনেক আমাদের গ্রামটা তো হাওরের মাঝখানে সো ওখানে এরকম বড় বড় ধানেশ ঘুড়িগুলো উড়ানো হইতো সো এই সেই ধানেশ ঘুড়ি যেটা দেখে আমার মানে সেই পুরাতন কথা মনে পড়ে গেছে এই চাবিটা নাও বাইকের সো গাড়িটা থামায় আমি সাথে সাথে আসলাম এখন আমি সেই ঘুড়িটা আপনাদেরকে দেখাবো এটা দেখা একটা একটা অদ্ভুত একটা সাউন্ড হয় কারণ এর আগার মধ্যে অনেকগুলো সুতা থাকে এই সেই ধানেশ ঘুড়ি এবং উড়াচ্ছে এই ভাই উড়াচ্ছেন এই ধানেশ ঘুড়িটা অসাধারণ একটা ঘুড়ি ছোটোকালের স্মৃতি মনে পড়ে গেল আমাদের এটা ওই যে নেত্রকোনা সিলেট হাওড় অঞ্চলে অনেক জায়গা থাকে তো ওই জায়গার মধ্যে আর কি এই ঘুড়িগুলো উড়ায় দৌড়ায় দৌড়ায় উড়ায় আমাদের দেশে বাড়ি হচ্ছে নেত্রকোনার মোহনগঞ্জ সো এটা আপনাদেরকে দেখানোর জন্য মূলত ভিডিওটা করা এই ভাইয়া হচ্ছে যে উড়াচ্ছেন ঘুড়িটা আপনারা যদি একটু নীরব শুনতে পারেন সাউন্ডটা অনেক ক্লিয়ার আমরা এখন আছি দোহার এটা ঢাকা দোহারের বাসতলা গ্রাম এখানে এই ভাইয়াটা ঘুড়িটা উড়াচ্ছে আর কি এটা দেখে আমরা থেমে গেছি গিয়ে আর কি ভিডিও করলাম অসাধারণ একটা স্মৃতি ছোটোকালে আমরা অনেক উড়াইছি এইটা উড়াইতে কিন্তু অনেক শক্তি লাগে অনেক ধরে রাখতে হয় তাই না অনেক শক্তি লাগে হ্যাঁ ওই যে দোল খাচ্ছে এই পড়ে গেল আবার উঠতেছে রাত্রে অনেক সুন্দর লাগে রাত্রে উড়ায় রাতে উড়ায় এখানে হ্যাঁ ওর তো গায়ে লাইট লাগানো হালকা হালকা এই যে পড়ে যাচ্ছে তার মানে বাতাস কন্ট্রোল করতে পারে নাই ঘুড়ি পড়ে যাচ্ছে বাতাস কন্ট্রোল করতে পারে নাই তাই ঘুড়িটা পড়ে গেল সো এই হচ্ছে অল্প সময়ের জন্য আমাদের স্মৃতিচারণ রাতে কখন উড়ায় এখন উড়াবো হয়তো রাত 9টা 10টা পর্যন্ত থাকবো আবার সারা রাতও থাকে সারা রাত উড়ে বাইন্ডা ছেড়ে দেয় মানে ওইটা ওই যে কাঠের বা কোথাও বাইন্ধা রেখে দেয় আর সারা রাত উড়তে থাকে গাছের লগে বাইন্ধা রাখলে উড়তে থাকে অনেক সুতা ছেড়ে দেয় উপরে যায় এদিকে আসো এই হচ্ছে আমাদের গ্রাম এই হচ্ছে আমাদের স্মৃতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা এটা হয়তো বা দেখবে না তাই না ভাই এটা অনেক সুন্দর একটা স্মৃতি ছিল এখানে একটা ছোট উঠতেছে ছোট একটা উঠতেছে অবশ্য তো যাই হোক এই ঘুড়িটা রিকভারি করার জন্য ভাইয়েরা এখন চেষ্টা করতেছেন আজকে রাতে নাকি উড়াবে নাকি ঘুড়িটা তো গাজীপুরের দোহারের বাসতলা থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম।